শৈলকুপা উপজেলা পরিষদ উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা। ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা পরিষদের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আজ আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুরে শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী শেফালী বেগম। এ সময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে ঝিনাইদহ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির দলীয় প্রার্থী হুমায়ুন বাবর ফিরোজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী 28 ফেব্রুয়ারি শৈলকুপা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত 3রা নভেম্বর শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন সোনার মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা রোকনুজ্জামান জানান, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, এখন পর্যন্ত বিএনপি আওয়ামী লীগের দলীয় দুই প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন।